ক্যাপ্টেন, দুজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে তো আমরা খেলছি, একই সঙ্গে সৈকত এখন প্রায় 7-8 ওভার করে বল করছে, তো আপনি কি মনে করছেন যে বিশ্বকাপ জুড়ে আসলে স্পিনটাই আমাদের বড় স্ট্রেন্থ হতে যাচ্ছে কিনা, এবং একই সঙ্গে রিয়াদের বোলিং সার্ভিস পেলে এটা আরও বেশি সুবিধা হবে কিনা আপনার জন্য? হ্যাঁ, হইতে পারতো। ধরেন রিয়াদ তো লং টাইম খেলছে, সো ওর এক্সপিরিয়েন্সটা আরও ভালো হতে পারতো, বাট স্টিল আমার কাছে মনে হয় ওভালের উইকেট যেমন আছে হয়তো বা স্পিনে কিছুটা সহায়ক হয়েছে। আমার মনে হয় কার্ডিফে হয়তো বা কিছুটা স্পিন, যতগুলো ম্যাচ খেলেছি ওখানে দেখেছি স্পিন কিছুটা হেল্প করে, সো হয়তো বা ফিউ ম্যাচ, প্রথম যে 2-3টা ম্যাচ আছে এখানে হয়তো বা স্পিনাররা বেশি হেল্প পাওয়ার সুযোগ আছে, আর এরপরের ম্যাচগুলো আসলে আমরা শিওর না, কারণ অন্যান্য উইকেটে খেলা আমরা খেলিনি। তবে এই 2টা ম্যাচে অবশ্যই স্পিনারদের বল গ্রিপ করছিল কিছুটা, নট লাইক বাংলাদেশ উইকেট, কিন্তু এখানের উইকেটে আর কি। না না, রিয়াদ এখনও ফিট না। মাসে ভাই, মানে তামিম ইকবালের কাছ থেকে কি প্রত্যাশা মতন যে প্রত্যাশাটা আপনার থাকে আমাদের থাকে সেটা আসছে কি না, মানে তার ইঞ্জুরির পরে মানে হাতে যে চোটটা পেয়েছে ওটা কতটা ফিট? আসলে সব সময় তো কোনো প্লেয়ারের সমান যায় না, সো টুর্নামেন্টের একদম আর্লি আমার কাছে মনে হয় যে কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারের উপরে আমার কাছে মনে হয় যে খুব বেশি এক্সপেক্ট করা বা এরকম প্রেশার ক্রিয়েট করা আমার কাছে মনে হয় ঠিক হবে না। সো সবাই সবার সেরাটা চেষ্টা করছে, কখনো হচ্ছে কখনো হয়তো বা মেন্টালি সবাই কখনো এক জায়গায় থাকে না, সো একটা ম্যাচ 2টা ম্যাচ হয়তো বা একটা প্লেয়ার যেটা চায় সেটা পেয়ে গেলে হয়তো বা তার কনফিডেন্স বিল্ড করে। এই মুহূর্তে ধরেন সাকিব এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করছে টিমের জন্য, সো হয়তো বা ওকে হেল্প করার জন্য আরও একটু হেল্প দরকার, যেটা আজকে আমরা কেউ করতে পারিনি। সো এরকম হয়তো বা হেল্পিং হ্যান্ড বাড়লে সুযোগ হবে, বাট এগেন আমি কারো নাম স্পেসিফিকলি নিব না, কারণ সবাই চেষ্টা করছে এবং স্টিল আজকের ম্যাচটাও আমার কাছে মনে হয় নেগেটিভ সাইডই হয়তো বা বেশি আসবে চোখে হারার পরে, এটা যেটা নর্মালি হয়, কিন্তু লট অফ পজিটিভ থিংস, স্পেশালি যদি সবাই পজিটিভ নেয়। 244 করে এই উইকেটে এত সহজ কাজও না, স্পেশালি সাইডটা যখন নিউজিল্যান্ড। ক্যাপ্টেন, যেটা মেনশন করলেন যে 244 করে রানটা একটু কম হয়ে গিয়েছিল, এটা মানে আপনি বলেছেন সবাই বলছে, কিন্তু বাংলাদেশ যে মানে ফাইটিং স্পিরিটটা দেখিয়েছে, এটাই এই স্পিরিটটাই কি আসলে মূল আপকামিং ম্যাচগুলোতে, কি এটাই আসলে একটা মানে কি ফ্যাক্টর হয়ে থাকতে পারে? না, অবশ্যই আমরা নিজেদের একটা প্রমিসই ছিল যে 230 করি 240 করি, নট অনলি দিস ম্যাচ, কাল নেক্সট ম্যাচও হয়তো বা এর থেকে খারাপ ব্যাটিং হতে পারে, যেটা সব টিমেরই হচ্ছে টুকটাক। সো আমাদের টিমের যেটাই ডিফেন্ড করতে হয় আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট বডি ল্যাঙ্গুয়েজটা যেন ঠিক থাকে, যেটা নর্মালি আমাদের একটু লেগ থাকে। তো আজকে আমার কাছে মনে হয় যে সব সময় আমরা চেষ্টা করেছি, ইভেন যখন 90-92 রান লাগবে 8 উইকেট হাতে ওদের, সো নর্মালি আমরা ছেড়ে দিই ম্যাচ, কিন্তু আমরা আজকে শেষ পর্যন্ত ট্রাই করেছি, এবং এটা ট্রাই করতে থাকলে হয় কি একটা সুযোগ তৈরি হয়। সো আজকে যে সুযোগটা তৈরি হয়েছিল অ্যাট দ্য এন্ড, কিন্তু আমরা 50-50 ছিলাম যে 2টা বলে 2টা উইকেট পড়লে আমরা হয়তো বা 15 রানেও ম্যাচটা জিততে পারতাম, বা 6 রানে এমন অবস্থা ছিল 2টা বলে 2টা উইকেট পড়ে জিততে পারতাম। সো কিছুটা লাকও দরকার হয়, সবসময় ভালো খেললেই হয় না, সো ভালো খেলে যেতে হবে, লাকটাও আমার কাছে মনে হয় ফেভার করতে হবে। ক্যাপ্টেন, আজকের ম্যাচের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দুটো ভুল, একটা ব্যাটিংয়ে আর একটা ফিল্ডিং বা বোলিংয়ে, দুটাতে ইনভলভ মুশফিক। তো মুশফিকের আমরা জানি যেমন সে খুবই ইমোশনাল, তাকে আপনি মানে চেয়ার আপ করতেছেন কীভাবে, বা ম্যাচের পরেও বা তাকে কিছু বুঝাইছেন কি না, কিছু বলছেন কি না? আর হচ্ছে আপনার স্পিন অ্যাটাকটা সো ফার খুব ভালো করছে ইংলিশ কন্ডিশনে ICC-র মতো টুর্নামেন্টে, তো এইটা আপনাকে কতটা কনফিডেন্ট বা আত্মবিশ্বাস দিচ্ছে? আপনি প্রথমটা একটু বলেন মুশফিকেরটা। না, মুশফিক অবশ্যই প্রফেশনাল প্লেয়ার, ও জানে এখানে এইসব জিনিস হ্যান্ডেল করতে হয় কীভাবে, আর এমন তো না যে মুশফিক এই জীবনে প্রথম মিস্টেক করছে, সো মিস্টেক সব প্লেয়ারের ক্ষেত্রেই হয়, প্রত্যেকটা প্লেয়ারই দেখবেন যে একটা যে ইজি ক্যাচ ড্রপ করে ফেলতে পারে, যেমন লাস্ট ম্যাচে সৌম্যর হাত থেকে একটা ক্যাচ মিস হয়েছে, সৌম্য এর আগে অনেক কঠিন ক্যাচও ধরেছে, সো এরকম কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে হয় যে মিস করতে পারে, তো আমি ওটাই বলতে চাচ্ছি যে মুশফিকের ক্ষেত্রে এটা হবে বা এর পরেও যে হতে পারে এটাই খুবই স্বাভাবিক। সো এইটা নিয়ে আমার কাছে মনে হয় যে আমাদের টিমের পক্ষ থেকে অথবা কোনো
আমরা এখানে ব্লেম করতে আসিনি, সো আমরা আমাদের সেরাটা খেলতে আসছি এবং আমি শিওর যে মুশফিক এটাও জানে এবং মুশফিক আজকেও ওইটা হওয়ার পরেও একটা রস টেইলারের যে ক্যাচটা ধরেছে, গ্র্যান্ড হোমের যে ক্যাচটা ধরেছে, হয়তো বা ওইখানে টার্নিং পয়েন্ট হতে পারতো। সো আমার কাছে মনে হয় না যে কাউকেই উচিত ওর উপরে প্রেশার ক্রিয়েট করা বা ওর নিজেরও এইসব চিন্তা করার প্রয়োজন আছে বলে মনে করি না। নেক্সট ম্যাচে হয়তো বা সব কিছু ঠিকঠাক মতো হলে দেখবেন সবই ঠিক হয়ে গেছে। ক্যাপ্টেন, স্পিনাররা তো অবশ্যই ভালো করছে, আশা করি ইনশাল্লাহ তারা কন্টিনিউ করবে। ক্যাপ্টেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে এরকম একটা ম্যাচ জিতেছি রুবেলের একটা স্পেলে, আজকে অনেকটা সেম কন্ডিশনই তৈরি, সেম অবস্থায় তৈরি হয়েছিল, আপনি কি রুবেলকে কখনো মিস করছেন কি না শেষের দিকে? দেখেন, বলে যারা ছিল মুস্তাফিজ, হয়তো বা আমাদের উইকেট টেকিং অপশনসে ওই সময় ধরেন বল কিছুটা হলেও গ্রিপ করছিল, একটু ইয়ে করছিল, তো ওই ক্ষেত্রে হয়তো বা মুস্তাফিজের বলে দুটো আউট হতে পারতো। যেটা বললাম যে উইকেটটা যখন আমরা পাওয়া শুরু করেছি তখন স্পিনাররাই ব্রেক থ্রু আনা শুরু করেছে, সো ওইখানে অ্যাট দ্য এন্ডে হয়তো বা মুস্তাফিজের বলে দুইটা যে কোনো কিছু হইতে পারতো, হয়তো বা LBWটা আরেকটু ক্লোজ হলে আমরা ম্যাচে চলে আসতে পারতাম, যে কোনো কিছু হইতে পারতো। সো হয়তো বা সেন্টনার ওই সময় আউট হয়ে গেলে আমরা আরও বেশি ভালোভাবে থাকতাম ম্যাচে। সো কাউকে মিস করার ব্যাপার না, তো স্টিল টিমে আছে এবং এবং আশা করি ইনশাল্লাহ সবাই সবার বেস্ট শট দিচ্ছে, কারো হচ্ছে কারো হচ্ছে না, রাইট টাইমে যেটা প্রয়োজন সেটা হলেই হবে আর কি।